পাচ্ছেন padmanews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যা থেকে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হচ্ছে। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগি করেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত কোরআন তেলাওয়াত ও বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। শবে কদর উপলক্ষে রোববার সরকারি ছুটি থাকবে। ট্রেনে ঈদ যাত্রার চতুর্থ দিনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছে, ফলে স্বজনদের কাছে ফিরে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, দু একটি ট্রেন দেরিতে আসায় স্টেশন ছাড়তে সময় লেগেছে। শনিবার সকাল থেকে ট্রেনগুলো দেরিতে ছাড়ে। সকাল 6টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও 7:45 ছেড়ে যায়। নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ছাড়ার কথা ছিল 8:15, কিন্তু ছেড়েছে 8:50। চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস সকাল 9টায় ছাড়ার কথা থাকলেও 9:25 ছাড়ে। তিতাস কমিউটার 9:45 না ছেড়ে ছাড়ে 10:30। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার বলেন, বেশিরভাগ ট্রেনই যথাসময়ে স্টেশন ছেড়েছে। এবারের ঈদ যাত্রায় মোটরসাইকেলে ঢাকা ছাড়বে 12 লাখ মানুষ। বাসের অতিরিক্ত ভাড়া ও প্রয়োজনীয় টিকিট না পাওয়ায় এবার মোটরসাইকেলে যাত্রী বাড়বে। এর মধ্যে 30% ব্যক্তিগত মোটরসাইকেল ও 70% রাইড শেয়ারিং করবে। শনিবার ঢাকার গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক একথা বলেন। তার অভিমত, এবারও মোটরসাইকেলে বেশি চলবে, তবে চালকদের সাবধান হওয়া জরুরি। অনেকে বউ বাচ্চা ও লাগেজ নিয়ে মোটরসাইকেলে চড়ে রওনা দেয়, এটা খুবই ঝুঁকিপূর্ণ। এর ফলে ভারসাম্য হারিয়ে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামে বর্ষার সময় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। অতিরিক্ত খরচ বাধা হয়ে দাঁড়ায় মেয়েদের স্কুলে যাওয়ার। অভাবের সংসারে মেয়েদের বিয়ে দেওয়াকেই সমাধান ভাবেন অভিভাবকরা। কম বয়সে বিয়ের কারণে বাড়ছে মাতৃমৃত্যুর ঝুঁকি। বিস্তারিত দেখুন জান্নাতুল ফেরদৌসের প্রতিবেদনে। নাটোরের সিংড়া উপজেলার 1 নম্বর ওয়ার্ড ডাহিয়া, বর্ষার সময় ডাহিয়া গ্রামে চারিদিকে শুধু পানি আর পানি। পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলের একমাত্র মাধ্যম হয় নৌকা। অতিরিক্ত খরচ বাধা হয়ে দাঁড়ায় মেয়েদের স্কুলে যাবার। বাবা মা মনে করেন মেয়েদের লেখাপড়া করিয়ে লাভ নেই, তাই অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন মেয়েদের। 12 বছর বয়স হিসাবে আমার বাবা মা দিন মজুরি কাজ করে, তখন বিয়ে দিয়ে দিছে। তখন তো আমার বাবা মা তো সচেতন ছিল না। তেমনি অল্প বয়সে স্বপ্ন নামের এক মেয়ের বিয়ে দিয়েছিলেন বাবা মা। বিয়ের পরই গর্ভবতী হয় স্বপ্ন। অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে অবশেষে জীবন দিতে হয় স্বপ্ন ও তার নবজাতক শিশু দুজনকেই। নাম স্বপ্ন হলেও জীবনের বাকি স্বপ্নগুলোর সমাপ্তি টানতে হয় এখানেই। বয়সে বিয়ে দিয়েছিলাম, তাই অভাবের কারণে পড়াতে পারিনি, খুব অভাব চাইছি। সে মেয়েকে বিয়ে দেওয়ার 3 বছর পরে একটা বাচ্চা হয়েছিল, হওয়ার পরে ইমার্জেন্সি হয়েছিল আর চাপ ভেঙেছিল সমানে খেলে। ও বাচ্চা হওয়ার পরে তা বাদে বাচ্চা মারা গেল, আমার মেয়ে বাচ্চা থাকলো। তার ঘন্টা খানিক পর আমার মেয়ে মারা গেল। কিলিঙ্গে দিয়ে গেলাম হারন নকুলে কিলিঙ্গে দিয়ে, যে অনাটনের জন্য অভাবী সংসার। ছোটোবেলায় বিটিকে বিয়ে দিলাম, কিলিঙ্গে ভর্তি গেলাম, সেই কিলিঙ্গে বিটিটা মারা যায়। সিজার বেলা 8টার সময় সিজার করবো, গাঁত রক্ত দিতে লাগে, বিটিটা মারা যায়। ডাক্তারদের মতে অল্প বয়সে বিয়ে দেওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মেয়ে শিশুরা। গর্ভকালীন প্রাণহানির শঙ্কাও রয়েছে। অনেক ক্ষেত্রেই মা ও শিশু কাউকে বাঁচানো সম্ভব হয় না। যারা আর কি এরকম রোগী যেসব আসে অল্প বয়স, দেখা যায় আর্লি ম্যারেজ তারপরে তাদের ক্ষেত্রে কনসিভও করে ফেলে, তখন দেখা যায় তার রক্ত শূন্যতায় ভুগে পরবর্তীতে হয়ে গেলে তখন দেখা যায় যে ওদের অপুষ্টিতা যেটা বেশি থাকে আর রক্ত সমস্যা, যেটা রক্তে হিমোগ্লোবিন কমে যায়। স্কুল থেকে মেয়েদের ঝরে পড়ার সংখ্যা যেন বানরের তৈলাক্ত বাসে চড়া অঙ্কের মতো কমে আবার বাড়ে। শিক্ষকরা চেষ্টা করেও মেয়েদের স্কুলে ফিরিয়ে আনতে পারছেন না।
চতুর্থ শ্রেণীতে ওঠার পর তাকে বেশ কিছুদিন আর বিদ্যালয়ে দেখিনি। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে দেখেছি তাকে বিয়ে দেওয়া হয়েছে। তার পরিবারকে জিজ্ঞাসা করেছিলাম কি কারণে বিয়ে দেওয়া হয়েছে, তারা আমাকে বলছে যে আমাদের সংসারের অভাব অনটন, আমরা গরিব মানুষ, এত পড়াশোনা করে কি করবো। তাই স্বপ্নের মতো আরো অনেকেই অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে অকালে হারাচ্ছে প্রাণ। তাই অল্প বয়সে বিয়ে আর সন্তান জন্ম দেওয়ার এই ভয়াবহতা দূর করতে নারীদের শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন, যেখানে সরকারের পাশাপাশি দরকার পরিবারের প্রচেষ্টাও। জান্নাতুল ফেরদৌস, পদ্মা নিউজ, ডাহিয়া, সিংড়া। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 5:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।